বছর পাঁচ হলো চোখের দেখায় নেই সঙ্গীত শিল্পী শাম্মী আক্তার মৃত্যু নামের সত্যে 2018 সালের 16 জানুয়ারি নিজ বাসায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই শিল্পী পঞ্চম প্রয়াণ দিনে তার প্রতি থাকলো শ্রদ্ধা চলচ্চিত্রের এমন অসংখ্য গান যার কণ্ঠে পেয়েছে পূর্ণতা আর মুগ্ধ হয়েছে শ্রোতামন বার বার তিনি সঙ্গীত শিল্পী শাম্মী আক্তার মাত্র 6 বছর বয়সেই হাতে খড়ি সঙ্গীতের ভুবনে কণ্ঠের জাদুতে তার পরের গল্পটা শুধুই এগিয়ে যাবার বেতার পেরিয়ে চলচ্চিত্রের নিয়মিত প্লেব্যাক শিল্পী হিসেবে নাম লিখিয়েছেন প্রায় 400 চলচ্চিত্রে এক জীবনে কাজের স্বীকৃতি মিলেছে নানা ক্ষেত্রে 2010 সালে ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না গানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও তবে সবকিছুর ঊর্ধ্বে তার শ্রেষ্ঠ অর্জন ভক্তদের অকৃত্রিম ভালোবাসা বাষট্টিতেই থেমে গেছে যদিও জীবন প্রদীপ কিন্তু গানের আলোই রাঙিয়ে গেছেন তিনি চলচ্চিত্রের সোনালী দিনের উঠোন প্রয়াণের এই বেলায় প্রার্থনা ওপারে ভালো থাকবেন প্রিয় গায়িকা ডেস্ক রিপোর্ট চ্যানেল 24